হয় চাওক সেই কথাটো পুনৰবাৰ মই ক'ব বিচাৰিম কিয়নো ৰাজ্যৰ শক্তি বিভাগ এতিয়া যেন শক্তিহীন হৈ পৰা পৰিলক্ষিত হৈছে। ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কালিৰ দিনটো যি ভাষ্য প্ৰদান কৰিছে সেই ভাষ্যই এটা কথা স্পষ্ট কৰি দিছে যে বিদ্যুতৰ যি লুকাভাকু সেই লুকাভাকু যে আৰু দীৰ্ঘদিনলৈকে ৰাজ্যবাসীয়ে সহিব লাগিব বা এই লোডশ্বেডিঙৰ সমস্যা যে আৰু এই ৰাজ্যবাসীয়ে দীৰ্ঘদিনলৈ সহিব লাগিব সেই কথা স্পষ্ট হৈ পৰিছে। আৰু এই বিদ্যুতৰ লুকাভাকু বা লোডশ্বেডিঙৰ ফলত ৰাজ্যৰ এতিয়া সকলো ৰাইজে জ্বলাকলা খাবলগীয়া এক পৰিস্থিতিৰ সমানে যিসকল ব্যৱসায়ীসকলৰ ক্ষেত্ৰতো ইয়াত প্ৰভাৱ পৰা পৰিলক্ষিত হৈছে। কিয়নো বিশেষকৈ হোটেল ব্যৱসায়ৰ সৈতে যিসকল লোক জড়িত তেওঁলোকৰ বিদ্যুতৰ ফলত তেওঁলোকে আচলতে হোটেলত যেতিয়া কোনো লোকে খাবলৈ বহে তেতিয়া দেখিবলৈ পোৱা যায় বিদ্যুতৰ যথেষ্টখিনি তেওঁলোকক প্ৰয়োজন হয়, ফেনখন চলাবলৈ তেওঁলোকৰ প্ৰয়োজন হয় কাৰণ উৎকট গৰম। ব্যৱসায়ীসকল আছে, মই তেওঁলোকৰ লগত কথা পাতিম, এগৰাকী যুৱ ব্যৱসায়ী আছে, অকণমান আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, দেখিছোঁ ৰাজ্যত ভয়াৱহ লোডশ্বেডিং আৰু এই লোডশ্বেডিঙৰ ফলত কিন্তু যথেষ্ট সমস্যা হৈছে, কি ধৰণৰ সমস্যা হৈছে অকণমান কওক। চাওক বৰ্তমান সময়ত বিদ্যুৎ বিভাগৰ যি লোডশ্বেডিং সেই লোডশ্বেডিং অতিকৈ লজ্জাজনক, কিয়নো বৰ্তমান টাইমত এই পশ্চিম নলবাৰী অঞ্চলটোত বৰ বেছিতো 15 মিনিট সময় যদি কাৰেণ্ট দিয়ে এঘণ্টা বা ডেৰ ঘণ্টা কাৰেণ্টটো কাটে, তাৰ ফলত বিভিন্ন অসুবিধা। এই ৰ'দ, এই যি প্ৰখৰ ৰ'দ, এই প্ৰখৰ ৰ'দতো মানুহ ওলাই আহিব টান পোৱা হৈছে আৰু ওলাই আহি দোকানত খাব কেনেকৈ যদি লাইনে নাথাকে, কাৰেণ্টে নাথাকে, যদি ফেনখনে নচলে তেতিয়াহ'লে কাষ্টমাৰজনে খাব কেনেকৈ। বৰ্তমান বিষয় হৈছে যে অসম চৰকাৰৰ এজন অকৰ্মণ্য অদক্ষ এজন মন্ত্ৰী যাৰ হাতত শক্তি বিভাগৰ এই দায়িত্ব দিয়া হৈছিল, তেওঁ অতি সোনকালে তেওঁ নৈতিক দায়িত্ব স্বীকাৰ কৰি তেওঁ এই পদৰ পৰা পৰিত্যাগ কৰিব লাগে। আৰু যোৱাকালি যিহেতু অসমৰ সন্মানীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া কৈ গৈছে যে অহা ডিচেম্বৰ মাহলৈকে এই লোডশ্বেডিং বা বিদ্যুতৰ যি লুকাভাকুৱে চলি থাকিব, কথাটো হ'ল মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ কথাত একদম স্পষ্ট হৈছে যে বিগত আৰু 3-4 মাহ অসমৰ ৰাইজে এনেকৈ জ্বলাকলা খুৱাব লাগিব। তেতিয়াহ'লে এই মন্ত্ৰীজন, এজন বিভাগীয় যিজন মন্ত্ৰী, এই মন্ত্ৰীজন সম্পূৰ্ণৰূপে ব্যৰ্থ হৈছে বুলি আমি ভাবোঁ। আৰু চৰকাৰে এটা কাম কৰক, সোনকালে এই মন্ত্ৰীজনক এজন অন্য দক্ষ মন্ত্ৰী এজনক দায়িত্ব দি অসমৰ ৰাইজক এই বিদ্যুৎ নাটনিৰ পৰা যেনেকৈ নহওক তেনেকৈ সকাহ দিয়ক বুলি আশা কৰিলোঁ। মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কৈছে ৰাজ্যৰ কোনো অঞ্চলতে 15-18 ঘণ্টাতকৈ কম সময় বেছি সময় বিদ্যুতৰ কৰ্তন কৰা নহয়, 18 ঘণ্টাতকৈ কম সময় কেতিয়াবা ঠায়ে ঠায়ে বিদ্যুৎ কৰ্তন কৰা হয়। এই অঞ্চলটোত আপুনি কৈছে 15 মিনিট বিদ্যুৎ থাকে, কিমান সময় বিদ্যুৎ নাথাকে? চাওক কথাটো হ'ল মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যি কথা কৈছে, বৰ্তমান সময়ত গাঁও অঞ্চলটো, এই যি অঞ্চলটো পশ্চিম নলবাৰী অঞ্চলটো, এটা আমি গাঁও এৰিয়াত বসবাস কৰা লোক, আপোনালোকে আজি মোক নহয় আন কাৰোবাক সুধিলেও গম পাব যে বিগত আজি 4-5 দিন কিমান কাৰেণ্ট দি কিমান ঘণ্টা কাৰেণ্ট কাটিছে। যোৱা পৰহি ৰাতি বহুতৰে ইনভাৰ্টাৰ বন্ধ হৈ গৈছে। যদি ইনভাৰ্টাৰ বন্ধ হৈ যাবলগীয়া পৰ্যায় হয় তেতিয়াহ'লে কাৰেণ্ট কিমান ঘণ্টা নাই তেতিয়া নিজে অনুমান কৰিব পাৰি, কথাটো সেইটোৱে। আপুনি যিহেতু এগৰাকী ব্যৱসায়ী, আপোনাৰ তাত কি ধৰণে প্ৰভাৱ পৰিছে কথাখিনি আৰু অকণমান চাওক। মই এখন ব্যৱসায়ীৰ লগত জড়িত হৈ আছোঁ, বৰ্তমান সময়ত যি গৰম, এই গৰমৰ কাৰণে কাষ্টমাৰটো আহে, কাষ্টমাৰ যদি কাৰেণ্টৰ তলত বা ফেনখনৰ তলত বহি শান্তিৰে ভাতখিনি বা পৰঠাখিনি বা চাহকাপ খাব নোৱাৰে তেতিয়াহ'লে কাষ্টমাৰজন কিয় আহিব, তেনেকুৱা অসুবিধা হৈছে নিশ্চয়। নিখন্দেহে মই অকণমান ভিতৰভাগলৈ সোমাই আহি মোৰ ভিডিঅ' জাৰ্নেলিষ্ট পৰাকে দেখুৱাব আৰু এই ধৰণে আচলতে হোটেলসমূহতো প্ৰভাৱ পৰা পৰিলক্ষিত হৈছে। এগৰাকী মই গ্ৰাহক দেখিছোঁ, অকণমান আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, দেখিছোঁ আপুনিও যিহেতু এই স্থানৰে লোক, এই অঞ্চলটোত বিদ্যুতৰ সমস্যা আপোনালোকে কি ধৰণে পাইছে? এতিয়া সমস্যা বুলি বহিয়ে কওঁ নেকি, প্ৰথম কথা হ'ল এতিয়া সমস্যা বুলি এই চৰকাৰক কোৱাটো এটা কঠিন সমস্যা। এনেকুৱা এজন সমস্যাৰ কথা ক'লে যেন আমাৰ মৃত্যুলৈ ভাবুকি, এনেকুৱা এটা মানুহৰ ভয় যাৰ কাৰণে সমস্যাবিলাক এতিয়া প্ৰতিটো সমস্যাই এতিয়া সমস্যাই পৰিছে। এতিয়া আপোনালোকে প্ৰশ্ন কৰিছে যে সাম্প্ৰতিক সময়ত যে বিদ্যুতৰ যে ভয়াৱহ সমস্যা, এতিয়া বিদ্যুতৰ সমস্যা বুলি ক'লে এনেকুৱা ধৰণে ভাবি লোৱা হ'ব যে মই যেন বিৰোধী, মই এজন সাধাৰণ নাগৰিক, মই এজন ব্যৱসায়ী, মই এজন ছোৱালীৰ পিতৃ। প্ৰথম কথা হ'ল সাম্প্ৰতিক সময়ত বিদ্যুতৰ যি ভয়াৱহ সমস্যা, এই সমস্যাৰ পৰা আমি পৰিত্ৰাণ পোৱাৰ কাৰণে চৰকাৰক আমি দোষাৰোপ কৰিব লাভ নাই, কাৰণ এই চৰকাৰ আমি সৃষ্টি কৰিছোঁ। এতিয়া চৰকাৰে কৈ আছে যে আমি সকলোকে 24 ঘণ্টা বিজুলী দি আছোঁ, এতিয়া 24 ঘণ্টাত আপোনালোকে ইয়াত যদি থাকে আপোনালোকে গম পাব যে 24 ঘণ্টাৰ বিজুলী যায়, 24 ঘণ্টাত বিজুলী যায়, 5 মিনিট বা 10 মিনিট তেনেকৈ থাকে। বিগত প্ৰায় 15-20 দিন ধৰি এই ধাৰাবাহিক অক্ষুণ্ণ ৰাখিছে তেওঁলোকে। মুখ্যমন্ত্ৰী মহোদয়ে কৈছে যে 300 কোটি টকাৰ যদি মই আঁচনি অৰুণোদয় দিব পাৰোঁ, গতিকে সেই মানুহজনে জনসাধাৰণৰ পৰা আমি কেনেকৈ বিদ্যুৎ মাচুল আমি বেছিকৈ ল'ম? আপোনালোকে প্ৰশ্ন কৰিছে যে মুখ্যমন্ত্ৰীয়ে কৈছে, মুখ্যমন্ত্ৰী কোনটো সঁচা কথা কয়? আজিলৈকে মুখ্যমন্ত্ৰী এটাই সঁচা কথা কৈছে যে মই কোনো দুৰ্নীতি কৰা নাই। মুখ্যমন্ত্ৰী সেইটোৱে সঁচা কথা কৈছে যে মই কোনো দুৰ্নীতি কৰা নাই, মোৰ এগেইনষ্টে যদি কোনোবা এটা অভিযোগ দিব পাৰে তেনেহ'লে মই ব্ৰহ্মপুত্ৰত জাত দিম, তেনেকুৱা ধৰণৰ কথা মুখ্যমন্ত্ৰীয়ে কয়। ঠিক ঠিকধৰণে সেই চৰকাৰখনৰ এজন উচ্চপদস্থ মন্ত্ৰীয়ে কৈছে যে কংগ্ৰেছ শাসিত ৰাজ্যতে বিদ্যুৎ মাচুল বেছি হয়। এতিয়া ভাৰতবৰ্ষখন বিজেপি চৰকাৰে চলাই আছে,
বিজেপি মানে আমাৰ কংগ্ৰেছ শাসিত চৰকাৰে কেবাখনো জিলাত ৰাজ্যত কিন্তু ফ্ৰীকেও দিছে, শাসিত ৰাজ্যত বিদ্যুৎ বৃদ্ধি হৈছে, গৰমৰ কাৰণে বিদ্যুৎ বৃদ্ধি হৈছে। কিন্তু আপোনালোকে এই সমগ্র অঞ্চল ঘুরিয়ে দেখা পাব ডাঙর ডাঙর হোল্ডিং আঁড়ি থাকছে যে 24 ঘণ্টায় বিজুলি। সিহতে ভাবে এজন সেই সরকারে উচ্চপদস্থ বিষয়ে কইছে, এজন বিধায়কে কইছে যে এই বিদ্যুতের যে সমস্যা এটা কংগ্রেসের সময় সমস্যা। আপনাদের চাও এই সমস্যাবিলাক যদি ধারাবাহিকভাবে ধরে রাখে, এটা সাম্প্রতিকভাবে দেখব শিক্ষানুষ্ঠানসল যে শিক্ষার্থীসলের ভয়াবহতা, ব্যবসায়িক ভয়াবহতা, জনসাধারণের ভয়াবহতা, এই যে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী যেটা প্রথম দায়িত্বভার গ্রহণ করেছিল গড়িয়ে কুড়িশ্রী মানত আধাইলা স্থাপন করেছিল, কৈছিল যে ভারতবর্ষের যে বিদ্যুতের নাটনি আমি সামগ্রিকভাবে সমগ্র বিদ্যুতের নাটনি আমি বন্ধ করে দিম। এটা দেখিছে আপনাদের জলবিদ্যুৎ প্রকল্প বহুটা গড়িছে, তারপরও আজি বিদ্যুতের যে ভয়াবহ সমস্যা, এই সমস্যা হয় কিন্তু আজি সমস্যা হয়ে আছে। যেতালেক জনসাধারণ বা সাধারণ নাগরিকে এই সমস্যার বিরুদ্ধে একত্রিত হয়ে প্রতিষ্ঠা নকরিব, তেতালেকে কিন্তু এই সরকারে এই সমস্যা কেউ সমাধান নকরে। এই সরকারে কেবল আসনি সৃষ্টি করব জানে, এই সরকারে কেবল নিবনা সৃষ্টি করব জানে, এই সরকারে কেবল জনতাক আহুয়া ভরার কাম সৃষ্টি করব পড়ে। গতি এই সরকারের পরিত্রাণ পার কারণে আমি প্রত্যেকে একগোট হব লাগবে। আর যখন শক্তিমন্ত্রীগীক এনেকা হয়েছে যে তাদের বহুয়াই থা হয়েছে, সকল কাম যেন মুখ্যমন্ত্রীয় কন্ট্রোল করেছে, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, শক্তি বিভাগ, সমগ্র বিষয়টি মুখ্যমন্ত্রী কই থাকে যে পুলিশ মোর ভাত নরেন্দ্র মোদীর। ঠিক তেনে কোয়া পাতল কথা কোয়া মুখ্যমন্ত্রীজনে বা পাতল কথা কোয়া শক্তিমন্ত্রীজনে আমার কি ধরনের জনতার চিন্তা করব? বিদ্যুৎ মাচুল ফ্রি, এসি রুমত বহি থাকে। আমি এটা চাও এই রুমট বহি আছো, আপনাদের 5 মিনিট রাখলে গম পাব বিদ্যুৎ গুছি যাব। আপনার মই মোর মোবাইলে একটা বিলের রেকর্ড আছে আপনার দেখাম, মোর ঘরের যদি বিদ্যুৎ মাচুল আপনাদের দেখি আচরিত হব। এই মাচুল ধরো প্রথমতে আইল 14 ইউনিট, তারপর 33 ইউনিট, 53 ইউনিট, 84 ইউনিট, 114 ইউনিট, এই ব্যবধান, এই ব্যবধানের ইউনিট আমি ভরবলগা হয় কেতিয়াবা 450, তারপর 570, 591, 665। আমি কিন্তু জনতাই মানে আপনার এই তালিকাখন দেখিছো আজির পর কেমান আগলকে আপনি ভরব লাগিছিল 450 টাকা, আর এতিয়া আপনি ভরবলগা হয়েছে 1821 টাকা। হয় যথেষ্টখিনি ব্যবধান আহি পড়ছে, অসুবিধা নিশ্চয়। এই যেটা ব্যবধান, এটা ধরো যেটা বিদ্যুৎ না থাকিব সমগ্র ব্যবহার সমগ্র জীবন যাপনত ক্ষতি হয়। এটা মই ধর ফার্মাসি দিও, মোটর কে কোনোবাই স্যালাইন লোব, কেতিয়াবে বেজি লোবলগে, বিদ্যুতের অসুবিধার কারণে মই তাত স্যালাইন দিব নো, মই তাত ক্ষতি হল। মোর ছোৱালীজনী পঞ্চম শ্রেণীত পড়ে, তাই গধূলি হলে কয় যে দেউতা মই এটা পড়িব নো বলে, কিয় ঘরত বিদ্যুৎ নাই। আমি অর্থনৈতিকভাবে দুর্বল পরিয়ালবিলাকে আমি বিদ্যুতের কারণে একটা ইনভার্টার বা জেনারেটর ক্রয় করব নো, আর ক্রয় করলেও জেনিবা তাত চার্জটো নহয়, যেটা চার্জ না থাকবে কেনে সাপোর্ট দিব। গতি এই যে ভয়াবহ সমস্যা, ইয়ার কারণে পরিত্রাণ পাওয়ার কারণে সরকারে ফটুয়া কথাবার বাদ দিও, সরকারে কেবল নাম 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 হলনি এইবিলাক কথা। ধন্যবাদ জানাইছো। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।